বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের থেকে মাছ লুট ও পাহারা ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ভোর রাত 4টার দিকে জিওধরা ইউনিয়নের সোনাতলা গ্রামের আবুল কালাম আজাদ ওরফে খোকন হাওলাদারের মৎস্য ঘেরের গই ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তারা ঘেরের পাহারাদারকে মারপিট করে 1.5 লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। এই বিষয়ে খোকন হাওলাদার জানান, 7-8 বছর ধরে হাড়ির টাকা দিয়ে 36 বিঘা জমিতে তিনি ঘের ব্যবসা করছেন। পার্শ্ববর্তী আসাদ হাওলাদার তার লোকজন নিয়ে ঘেরটি দখলের জন্য আজ ভোর রাতে হামলা করে। অপরদিকে আসাদ হাওলাদার পাল্টা এক অভিযোগে ঘেরটি তার বলে দাবি করছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এটি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের কারণে খোকন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে গই ঘরে আগুন দিয়েছে। এ বিষয়ে থানার ওসি KM আজিজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। A project of Sidras Saif Developer and Construction Company Limited.